আলাইকুম ভিউয়ার্স, আমাদের স্টোরে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখাবো আপনাদেরকে এখন 60 লিটারের ইলেকট্রিক ওভেন, শার্প ব্র্যান্ডের। তো এই ইলেকট্রিক ওভেনটার সাথে কি কি অ্যাক্সেসরিজ থাকে এবং এটাতে কি কি ফাংশন আছে সবগুলোই আজকে আমরা আপনাদেরকে পার্ট টু পার্ট একটা একটা করে দেখিয়ে দিব এবং এটার মেজারমেন্ট কতটুকু পুরোটাই দেখিয়ে দিব। তো চলুন আমরা মূল প্রোডাক্টের কাছে চলে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে শার্পের একটা ইলেকট্রিক ওভেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার্স ক্যাপাসিটি। তো আমি প্রথমে এটার ভিতরে যে পার্টগুলো আছে ওই পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা খুব স্ট্রং একটা গ্লাস ডোর। এই যে দেখেন, খুব স্ট্রং একটা গ্লাস ডোর। এটা অনেক হেভি, এটা আপনারা অনায়াসে ইজিলি মানে খুবই খুবই স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন। আর এটার ভিতরে দেখেন দেওয়া আছে, প্রথমে আমি উপরে থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যে দেখেন এখানে দুটো টিউব আছে, ইলেকট্রিক ওভেনের যে টিউব থাকে উপরে দুটো আছে এবং নিচে দুটো টিউব আছে, মোট এটাতে 4টা টিউব আছে। আর এটার ভিতরে একটা ল্যাম্প আছে, দেখেন আপনারা এখানে একটা ল্যাম্প আছে এবং এখানে একটা কুলিং ফ্যান আছে, একটা কুলিং ফ্যান আছে। আর এটার সাথে এই যে একটা চিকেন গ্রিল করার জন্য একটা স্টিক দেওয়া আছে, চিকেন গ্রিল করার জন্য এবং দুই পাশে কাঁটাযুক্ত স্টিক। এই কাঁটাগুলো আপনারা কম বেশি করতে পারবেন, অর্থাৎ আপনি যদি একটা মুরগি করেন আপনি কাছে নিয়ে আসতে পারবেন, দুইটা মুরগি করলে আপনি এগুলো দূরে নিয়ে যেতে পারবেন, এটা মুভেবল। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার একটা গ্রিল করার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে, এখানে গ্রিল কিংবা বেকিং আইটেম আপনারা করতে পারেন। আর এরপরে একটা ট্রে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার বেকিং আইটেম করার জন্য একটা ট্রে, অনেক বড় ব্ল্যাক কালারের নন স্টিকি ট্রে। আর এরপরে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ডাস্ট ওয়েস্টেজ ট্রে, অর্থাৎ আপনি যদি কোনো গ্রিল করেন কিংবা আপনি বেকিং আইটেম করেন সেখান থেকে আপনার যে ডাস্টগুলো কিংবা জুজুরগুলো এখানে পড়বে সেটা আপনি বের করে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর দেখেন, এই গ্রিলগুলো, এই স্ট্যান্ডগুলো কিংবা এই ট্রেগুলো যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু এগুলো অনেক গরম থাকবে, তো এটা আপনাদেরকে হাত দিয়ে ধরতে হবে না। দুইটা স্ট্যান্ড দেওয়া আছে, এই দুইটা এই স্ট্যান্ডটা হচ্ছে ট্রেগুলোকে এভাবে বের করার জন্য। ট্রেগুলোকে আপনারা এভাবে বের করে নেবেন। আর এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনারা যখন গ্রিল করবেন তখন এই এই স্টিকটা উঠানোর জন্য গরম অবস্থায়। হ্যাঁ, তো এগুলো সবগুলো সম্পূর্ণ ক্যাটালগে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এটাতে দেখেন আপনারা ফাংশনগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এখানে আপনারা 3টা নব দেখছেন, এই নবগুলোর কাজ হচ্ছে, প্রথম নবটা হচ্ছে টেম্পারেচার সেটিং। এখানে টেম্পারেচার আপনি 70 ডিগ্রি, 130 ডিগ্রি, 190 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম 250 ডিগ্রিতে আপনারা টেম্পারেচার সেট করতে পারবেন। আর এরপরেরটা হচ্ছে সিলেক্টর বাটন, এখানে আপনি যে যে ফাংশন করেন, গ্রিল করেন, বেকিং করেন, সেটার জন্য এখানে মার্ক করা আছে কোনটা দিবেন সেটা এখানে মার্ক করে দিতে পারবেন। আর ক্যাটালগে এটা খুব সুন্দরভাবে ড্রয়িং করে এবং দেওয়া আছে কোন কোন আইটেমের জন্য কোন জায়গায় যাবে, সেটা আপনারা ক্যাটালগ দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আর এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইমার, এখানে আপনি টাইমার সেটিং করতে পারবেন। দেখেন, 10 মিনিট, 15, 20 মিনিট, 30 মিনিট, এভাবে ম্যাক্সিমাম টাইমার আপনারা 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা পর্যন্ত আপনারা টাইমার সেট করতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের আরেকটা জিনিস আমি এখন বলে রাখি, এই মাইক্রো ওভেনটা অনেকে আসলে এখন এভাবে দেখছেন কিন্তু অনেকে মেজারমেন্ট জানতে চান যে অ্যাকচুয়াল মেজারমেন্ট এটা আসলে কত। হ্যাঁ, তো এটা আসলে খুব জানা খুব জরুরি, যেহেতু এটা ইমেজে কিংবা ভিডিওতে বোঝা যায় না। তো আমি আপনাদেরকে এখন মেজারমেন্টটা একদম প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, এটা বক্স অবস্থায় এটা মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য 23 ইঞ্চি, দৈর্ঘ্য হচ্ছে 23 ইঞ্চি। আর এটার যে প্রস্থটা, প্রস্থটা হচ্ছে 14 ইঞ্চি, প্রস্থটা হচ্ছে 14 ইঞ্চি। আর এটা যে উচ্চতাটা, উচ্চতাটা আপনার পায়াসহ এটা হচ্ছে 17 ইঞ্চি। আর এটার যে মুখটা, এটার যে মুখটা সেটার মেজারমেন্টটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা, এটা হচ্ছে 17 ইঞ্চি, দৈর্ঘ্য 17 ইঞ্চি। আর প্রস্থ কিংবা ভিতরে ডিপ, যেটা ডিপটা হচ্ছে, ডিপটা হচ্ছে এটা 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি। আর এটা যে হাইটটা, হাইটটা দেখেন আপনারা,
হাইটটা হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি হাইট। তো আশা করি এই মাইক্রো ওভেনটা সম্বন্ধে আপনারা সম্পূর্ণ, এই সরি, এই ইলেকট্রিক ওভেনটা সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন, আর এটা জানার আর কিছুই নাই। এটা শার্পের একটি ইলেকট্রিক ওভেন, আর যদি আরও কিছু আছে সেগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখলে খুব সহজেই বুঝে নেবেন। তো আপনাদের এখন আর আসলে অর্ডার করতে কোনো সমস্যা হবে না, এবং প্রোডাক্টটা আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি সবাই এই প্রোডাক্টটা নেবেন। আসসালামু আলাইকুম।